আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ও বন্ধুগণ, আমি আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে ইসলামিক লাইফ চ্যানেলে স্বাগতম। আপনারা এই চ্যানেলে দোয়া সম্পর্কে, হাদিস সম্পর্কে, বিভিন্ন আমল ও তদবির সম্পর্কে বিভিন্ন ভিডিও দেখছেন, শেয়ার করছেন, লাইক করছেন, কমেন্ট করছেন, এজন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাদের সকলকে আর উত্তম বিনিময় দান করুন। তো বন্ধুগণ, এই ভিডিওটির মধ্যে একটি ছোট্ট দোয়া বর্ণনা করব, যে দোয়াটি হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যে আছে, যে দোয়াটি পড়লে ঘুম এসে যাবে। অনেকের ঘুম দেরিতে আসে অথবা যে কোনো কারণে ঘুম আসতে চায় না, রাত জেগে থাকে। তো হযরত যায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে অভিযোগ করলাম যে আমি রাত্রে জাগ্রত থাকি, ঘুম আসে না, আমি কি করব। করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তুমি এই দোয়াটি পড়ো। তো তিনি বললেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো এই দোয়াটি পড়লাম আর আমার ঘুম এসে গেল। তো বন্ধুগণ, আমি ভিডিওটির মধ্যে বাংলাতে এবং আরবিতে দোয়াটি দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটির স্ক্রিনে। আরবিতে আমি উচ্চারণ করে শোনাচ্ছি। আল্লাহুম্মা গরাতিন নুজুমু ওয়াহাদাতিল উয়ুনু ওয়া আনতা হাইয়ুন কাইয়ুমুন লা তাখুযুকা সিনাতুন ওয়ালা নাওমুন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আহদি লাইলি ওয়া নিম আইনি। তো বন্ধুগণ, আপনারা ভিডিওটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি এটার উচ্চারণ বাংলাতে লিখে দিয়েছি। যারা আরবিতে ভালো করে পারেন না, বাংলা দেখে শিখে নেবেন, শিখে যারা আরবি পারে তাদেরকে শুনে শুদ্ধ করে নেবেন। ইনশাল্লাহ একইন বিশ্বাসের সাথে এই দোয়াটির উপর আমল করলে যাদের ঘুম দেরিতে আসে বা কম আসে, তারা পড়তে থাকলে ঘুম এসে যাবে। তো বন্ধুগণ, আমি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি লাইক করবেন। যদি আপনি এই ভিডিওটির মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে ইসলামিক লাইফ এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।